হাই এভিমান ওয়েলকাম টু সহজ পাঠ মডার্ন হিস্ট্রি ডেসক্রিপটিভ সিরিজে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এর আগের ভিডিওগুলো যারা তোমরা দেখো নি তারা অবশ্যই দেখে নাও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে দিও আজ আমরা আলোচনা করব সর্দার বল্লভ ভাই প্যাটেল সম্পর্কে সর্দার বল্লভভাই প্যাটেলের নাম যদি আমরা দেখি মাথায় আসে তাহলে সর্বপ্রথম যে কনসেপ্টটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে ইউনিটির কনসেপ্ট আমাদের ভারতবর্ষ আজকে যে এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি এই কনসেপ্টটা বিলং করে তার পিছনে অনেকটাই হাত রয়েছে যেই ক্যারেক্টারের তিনি হলেন সর্দার বল্লভভাই ভাই প্যাটেল তো সর্দার বল্লভ প্যাটেল সম্পর্কে সর্বপ্রথম তোমাদের যে ক কথাটি ভীষণ রকমভাবে মনে রাখতে হবে সেটি হলো যে সর্দার বল্লভভাই প্যাটেল হলেন আয়রন ম্যান অফ ইন্ডিয়া এনাকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া নামে আমরা ডেকে থাকি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টে আমাদের যদি ন্যাশনাল ইউনিটি এবং লিডারশিপের মধ্যে স্ট্রংভাবে কেউ যদি পাহাড় হয়ে দাঁড়িয়ে থাকেন সমস্ত অনিয়মের কাছে তাহলে সেই ক্যারেক্টারটি হলেন সর্দার বল্লভভাই ভাই প্যাটেল ওনার যে বার্থ অ্যানিভার্সারি অক্টোবর মাসের একত্রিশ তারিখ আমরা সেলিব্রেট করে থাকি তাকে ন্যাশনাল ইউনিটি ডে বা রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে সেলিব্রেট করা হয়ে থাকে ওনার জন্মবার্ষিকী ন্যাশনাল ইউনিটি ডে হিসেবে সেলিব্রেট কেন করা হয় কিংবা আমি কন্টিনিউ তোমাদেরকে বলে যাচ্ছি যে ওনার নামটা যখনই আমরা মনে করব আমাদের ন্যাশনাল মুভমেন্টে সেক্ষেত্রে ওনাকে সবসময় আমরা ন্যাশনাল ইউনিটির প্রতীক হিসেবেই দেখব তাহলে কেন সেটার ব্যাপারেও আমরা তোমাদের সাথে আলোচনা করব এবার সর্দার বল্লভভাই প্যাটেল অনেকগুলো পোস্ট পেয়েছিলেন সেই পোস্টের মধ্যে দেখা যাচ্ছে যে আফটার ইন্ডিপেন্ডেন্স আমরা ইন্ডিয়ার প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার এবং প্রথম হোম মিনিস্টার পদে ওনাকে পাই এগুলো হচ্ছে কি আমাদের স্ট্যাটিক ডেটা যে ডেটাগুলো আমাদের ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে যে ম্যান অফ ইন্ডিয়া হিসেবে কাকে চিনি অক্টোবর মাসে থার্টি ওয়ান এই দিনটি কী ডে হিসেবে সেলিব্রেট করা হয় প্রথম আমাদের ডেপুটি প্রাইম মিনিস্টারকে শো অন সো আগে জায়গাগুলো দেখে নাও তো ক্রিটিক্যাল আজকে আমাদের ভারতবর্ষের যে শেপ বা কেমন আমরা ভারতবর্ষের যে ম্যাপটাকে দেখতে পারি তো সেই যে ম্যাপ সেই ম্যাপের যে ক্রিটিক্যাল জায়গাটাকে ঐক্যবদ্ধ করাটা যার কাজ ছিল তিনি হলেন এই বল্লভ ভাই প্যাটেল এক্ষেত্রে বার সত্যাগ্রহ নামে একটি সত্যাগ্রহ রয়েছে তার সাথে ওনাকে আমরা জড়িত হিসেবে দেখতে পাই এবার আইএনসির সাথে কন্টিনিউয়াস বেসিসে পলিটিক্যাল কেরিয়ার সম্পর্কে ওনার যদি আমরা আলোচনা করি অল্প বিস্তর তাহলে একটা একটা করে আমি তোমাদেরকে স্টোরিগুলো বলতে থাকি তোমাদের মনে পড়বে যারা জানো যারা জানো না তারা নোট করে নিও তোমরা যারা আমাদের সাথে ক্লাস করতে চাও তারা আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারো সেখানে নোটস কালেক্ট করতে পারো রেকর্ডেড ক্লাসের জন্য এবং আমাদের এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ স্ক্রিনে সেই নাম্বারটিতে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো ডিসক্রিপটিভ ক্লাস এবং লাইভ ক্লাসের জন্য যেখানে প্রতিদিন ক্লাস করানো হয় এবং প্রতি উইকে এক্সাম নেওয়া হয় তো আগে একটু আলোচনা করে নিই তো আমরা আমাদের ন্যাশনাল মুভমেন্টের যে স্টোরি দেখতে পাচ্ছি সেই লিডারশিপে গান্ধীজিকে যদি আমরা দেখি গান্ধীজি আমাদের ভারতবর্ষে আসেন কবে উনিশশো পনেরোতে উনিশশো পনেরো নাইন্থ জানুয়ারি গান্ধীজি আমাদের ভারতবর্ষে আসছেন এবং এসে তিনি বিভিন্ন আলাদা আলাদা জায়গা ঘুরে দেখছেন এবং দেখে সেখানে প্রথমবার কিন্তু তিনি উনিশশো সতেরোতে চাম্পারান সত্যাগ্রহ শুরু করেন এবং উনিশশো আঠেরোতে খেদাতে আমরা সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের সাথে ওনার দেখভাল দেখতে পাই এবার এখানে সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের জন্মস্থান ওই যে আমরা আলোচনা করলাম যে থার্টি ফার্স্ট অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেল জন্মগ্রহণ করেছেন তিনি জন্মগ্রহণ করেছেন গুজরাটের না এক মিনিট নাদি আধ এই জায়গাটিতে অনেক সময় দিয়ে দেয় ডিস্ট্রিক্টের নাম নদী আদ এই জায়গাটিকে এবার এখানে দেখা যাচ্ছে যে এই যে উনিশশো আঠেরোর যে খিদা যে সত্যাগ্রহটা আমরা দেখতে পাচ্ছি এবং আমেদাবাদ মিল্ক স্ট্রাইকটা দেখতে পাচ্ছি এই দুটি জায়গায় কোথাও না কোথাও সর্দার বল্লভ প্যাটেলকে আমরা কানেক্টেড দেখতে পাই কারণ এই টাইমটাতে প্যাটেলজি গুজরাটের যে সভার সে গুজরাট সভার সেক্রেটারি ছিলেন এবং গান্ধীজির যে পলিটিক্যাল ক্যাম্পেন সেই ক্যাম্পেনগুলোতে গান্ধীজিকে ইনি হেল্প করেছিলেন এবং তার পরবর্তী টাইমে নন কোঅপারেশন মুভমেন্ট এবং বিভিন্ন আলাদা আলাদা মুভমেন্টে আস্তে আস্তে যখন অন্যান্য ক্যারেক্টাররা স্বাধীনতার একটা ভাবনা চিন্তা করতে পারে এইরকম পথে এগোচ্ছে কারণ তখনই তো স্বাধীনতা নয় স্বাধীনতার কনসেপ্ট আমাদের এসছে নাইনটিন টোয়েন্টি নাইনে তার আগে পর্যন্ত তো আমরা একটা একরকমভাবে মধ্যস্থতা করার চেষ্টা করছিলাম ভারতবর্ষের রিপ্রেজেন্টেটিভরা ইংরেজদের সাথে মধ্যস্থতা করার চেষ্টা করছিল কিন্তু এই যে খেদা সত্যাগ্রহ কিংবা নন কোঅপারেশন মুভমেন্ট এই মুভমেন্টগুলোতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে দেখা যায় সর্দার বল্লভভাই ভাই প্যাটেলকে কিন্তু এখানে এই যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি যে নাইনটিন টোয়েন্টি এইট বারদলি সত্যাগ্রহতে এখানে সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার টাইটেলটি দেওয়া হয় বারদোলি সত্যাগ্রহ এই বার্দলি সত্যাগ্রহটা যে ক্যাম্পেইনটা সেই ক্যাম্পেইনটা কিন্তু লঞ্চ করা হয়েছিল কার দ্বারা সর্দার বল্লভ প্যাটেলের দ্বারা তার এই টাইমে প্রচণ্ড স্ট্রাগেল তিনি সহ্য করেন এবং প্রচণ্ড স্ট্রাগেল সহ্য করে সেই সময় এই ব্যাটে এই ঘটনার সাথে কীভাবে কানেক্টেড হন বার্দলি বলে একটি জায়গা সেখানে যে ল্যান্ড রেভিনিউ অনেক মারাত্মক রকমভাবে আনফেয়ার মিনসে বেড়ে গিয়েছিল এবং ইংরেজরা অনেক বাজেভাবে সেখানে রেভিনিউ কালেক্ট করছিল সেই কারণে তিনি এখানে সকলের পাশে গিয়ে দাঁড়ান এবং বেসিক্যালি বার্দলির যে মহিলা মহিলার যারা আর কি পার্টিসিপেট করেছিলেন এই ক্যাম্পেনে তারা ওনাকে সর্দার টাইটেলটি এই মোমেন্টে দেন এখানে দেখা যায় যে আফটার দ্যাট এনার পরবর্তী বিভিন্ন জায়গায় গান্ধীজির পাশে ওনাকে সমস্ত সময় দেখা গেছে এবং সমস্ত মুভমেন্টে তিনি কী করেছেন গান্ধীজিকে পৌঁছানোর চেষ্টা করেছেন এবং আমাদের যে অন্যান্য সেই সময়কার রিপ্রেজেন্টেটিভরা ছিলেন যেমন বলা যেতে পারে মতিলাল নেহেরু জওহরলাল নেহেরু কিংবা বি আর আম্বেদকার ওনাকে বোঝানোর চেষ্টা করেছেন এবং মধ্যস্থতা করার চেষ্টা করেছেন সময় কারণ আমরা জানি নাইনটিন থার্টি টুতে একটি প্যাক্ট হয় যেটি নাইনটিন থার্টি ওয়ানের পরবর্তী রাউন্ড টেবিল কনফারেন্সে হয় এবং এই থার্টি টুর যে প্যাক্ট সেই প্যাক্টের নাম হচ্ছে পুনা প্যাক্ট আমরা আশা করি অনেকেই জানি এবার এই পুনা প্যাক্ট যখন হচ্ছে সেই পুনা প্যাক্টের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে গান্ধীজি অনেকটা হতাশগ্রস্ত আমাদের ভারতবর্ষের ভবিষ্যৎকে নিয়ে কেন কারণ তিনি ভাবছেন এইভাবে যদি সব কিছুই আভাগ হতে থাকে সব সময় এবং এইভাবে যদি প্রতিটি পদে আলাদা আলাদা এখানে ডিপ্রেস ক্লাসেরা আলাদা আলাদা এখানে সিট চাইছে এবং এইভাবে যদি সমস্ত দল নিজেদের মধ্যে সিট ভাগ করে নেয় তাহলে আমাদের ভারতবর্ষের ঐক্যতা কিভাবে থাকবে তখন ভাই প্যাটেল কিন্তু এমন একটি ক্যারেক্টার ছিলেন তিনি বুঝিয়েছিলেন যে না এই রকম ব্যাপারটা নয় আমরা তাদেরকে রিপ্রেজেন্টেটিভ যদি দিয়েও থাকি সেই রিপ্রেজেন্টেশন দিলে তারা কিন্তু আমাদের সাথে শান্তিপূর্ণভাবে তাদের গোষ্ঠীর যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্ট নিয়ে থাকতে পারবে তো এই টাইপের ছোট ছোট ডিসিশন যেটা পরবর্তী সময় বড় আকার নিয়ে নেয় এবং যখন আমরা দেখি যে মোহাম্মদ আলী যেন কোনোভাবেই মানতে নারাজ ভারতবর্ষকে এবং পাকিস্তানকে একত্রিতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংবিধানের উদ্দেশ্যে কিংবা স্বাধীনতার উদ্দেশ্যে তখন কিন্তু এই ক্যারেক্টারটি না থাকলে আমরা অনেকটাই জটিলতার মধ্যে পড়তে পারতাম এতটাই এই ক্যারেক্টারের মধ্যে ইউনিটির কনসেপ্ট ছিল সো লাস্ট এখানে এনাকে আমরা যদি দেখি তার পরবর্তী পরবর্তীকালে যখন নাইনটিন ফর্টি টুর কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয় নাইনটিন ফর্টি টুর কুইট ইন্ডিয়া মুভমেন্ট সেই নাইনটিন ফর্টি টুর কুইট ইন্ডিয়া মুভমেন্টেও কিন্তু প্যাটেলকে বিভিন্ন জায়গায় রেজলিউশন পাস করতে দেখা যায় তো এখানে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসে যে নাইনটিন ফোরটি টুর যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট সেই টাইমে রেজলিউশন পাস করে কে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির থেকে তিনি এবং তিনি অন্যান্য কংগ্রেস লিডারদের সাথে এখানে দেখা যায় এই মুভমেন্টে পার্টিসিপেট করেন এবং তাকে বন্দি বানানো হয় এখানে তার যে ওয়ার্ল্ডের তার যে টলের স্ট্যাচু স্ট্যাচু অফ ইউনিটি নামে যেটি পরিচিত সেটি বিল্ড করা হয়েছে প্যাটেলের নামে তার মানে এখানে টলের স্ট্যাচু এখানে কার নামে আছে স্ট্যাচু অফ ইউনিটি তোমরা কমেন্ট সেকশানে বলতে পারো তোমাদের জন্য কোশ্চেন যে স্ট্যাচু অফ ইউনিটির লোকেশন কোথায় এবং তার হাইট কী তো এখানে ওনাকে ভারত রত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল উনিশশো একানব্বই সালে নাইনটিন নাইনটি ওয়ানে আমরা ওনাকে ভারত রত্ন অ্যাওয়ার্ড এখানে গভর্নমেন্ট আমাদের ওনাকে দিয়ে থাকেন এখানে ওনাকে নিয়ে আরও একটি কথা না বললেই নয় যেটি একদম প্রথম থেকে বলে আসছি যে পাঁচশো ষাটটি আমাদের যে প্রিন্সলি স্টেট ছিল তার ইন্টিগ্রেশন ইনি হেল্প করেছিলেন এবং যার মধ্যে হায়দ্রাবাদ এবং জুনাগড় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা ছিল উনি না থাকলে হয়তো এই কনসেপ্টগুলো আমাদের কখনো পসিবলি হতো না এবং এনাকে এনাকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি দিন প্রত্যেকটি মুহূর্ত আমরা অনুভব করতে পারছি যে ঐক্যতাটা কতটা দরকারি আমাদের ভারতবর্ষের জন্য ডাইভার্সিফাইড ক্যারেক্টার ইনিজে যে তো এনার যে লিডারশিপ কোয়ালিটি আমাদের নেশনকে একটা সিঙ্গেল নেশন তৈরি করার সেটা অনস্বীকার্য এবং সর্দার বল্লভভাই প্যাটেলকে ওনার এই স্ট্রং লিডারশিপের জন্যই কিন্তু আয়রন ম্যান বলা হয়ে থাকে এখানে ফ্রিডম স্ট্রাগেলে বল্লভভাই প্যাটেলের যে কন্ট্রিবিউশন বার্দলি হোক কিংবা অন্যান্য মুভমেন্টে বিভিন্নভাবে এগিয়ে থাকা এবং একই রকমভাবে বলা যেতে পারে যে মুভমেন্টগুলিতে ডাইভার্সি ফাইড কমিউনিটিকে একত্রিত করা সেটা সেটা কোনোভাবেই ভুল ভুলে যাওয়ার নয় এই সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের রেসপেক্টে এবং এই যে আমরা স্ট্যাচু অফ ইউনিটি আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্যাচু অফ ইউনিটির যে কথা তোমাদেরকে আমি বললাম যে স্ট্যাচু অফ ইউনিটি কোথায় আছে বলতে পারো তোমরা তো অবভিয়াসলি উনি যেখানে জন্মগ্রহণ করেছেন স্ট্যাচু অফ ইউনিটির লোকেশন সেখানেই হবে গুজরাট এবং স্ট্যাচু অফ ইউনিটির হাইট কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট একশো বিরাশি মিটার একশো বিরাশি মিটার এবং পাঁচশো সাতানব্বই ফিট ফিট দুটোই লাগতে পারে আস্তে আস্তে পড়তে পড়তে মনে রাখার চেষ্টা করবে এবং এটি লোকেশনও আমাদের জিজ্ঞাসা করতে পারে এটি হচ্ছে গিয়ে সাধু বেথ আইল্যান্ডে অবস্থিত যেটি নর্মদা রিভারের পাশে এগুলো কিন্তু জিওগ্রাফির কোশ্চেন তোমাদের জন্য আবার হয়ে যাবে তাই তোমরা কোনটা পড়বে কী পড়বে হয়তো বুঝতে পারছো না কোথা থেকে পড়বে অনেক কঠিন ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে অনেক পড়া সময় পড়া তো সেক্ষেত্রে তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো তো সর্দার বল্লভ ভাই প্যাটেলের এই যে অক্টোবর মাসের একত্রিশ তারিখের যে দিনটি এই দিনটিকে আমরা কিন্তু সেলিব্রেট করে থাকি ইউনিটি ডে হিসেবে এবং এই যে পরিচয়টা এই পরিচয়টা কিন্তু সত্যি একটা সুন্দর রকম ভিশন তৈরি করে আমাদের জন্য এবং এখানে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট প্যাটেলের যে ডিসিপ্লিন সেই ডিসিপ্লিনটা আমরা সিভিল সার্ভিসের ক্ষেত্রেও কিন্তু দেখতে পারি কিছু সময় দেখা যায় যে তাকে ফাদার অফ অল ইন্ডিয়া সার্ভিসেসও বলা হয়ে থাকে প্যাটেলকে ফাদার অফ অল ইন্ডিয়া সার্ভিসেসও বলা হয়ে থাকে সো এই ছিল আজকের আলোচনা সুস্থ থাকো তোমরা এবং আমাদের আজকের যে দেখো এই যে এমসিকিউগুলো রয়েছে যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে খুব তাড়াতাড়ি তোমরা আনসার করে ফেলতে পারবে দ্য আয়রন ম্যান

যে ইভেন্টটা সেটা গান্ধীজির সাথে বা নিজের কোনটা ওনাকে পুরোপুরিভাবে বদলে দেয় তো এখানে হচ্ছে গান্ধীজির সাথে ওনার দেখা করাটা ওনাকে পুরোটা বদলে দেয় গান্ধীজির সাথে উনি দেখা করলেন এবং তারপরে পুরো ওনার স্টোরিটা লাইফের চেঞ্জ হয়ে গেল এবং এইখানে অনেকগুলো স্টেপ আছে ওনাদের রিলেশনশিপের এই ছোটো ভিডিওতে তো এতটা বোঝানো সম্ভব নয় দিন আমাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করতে যদি মনে হয় করো তাহলে নিশ্চয়ই তোমাদেরকে সেই টপিকটি সম্পর্কেও পড়াবো প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়াকে পড়লাম আমরা বললো ভাই প্যাটেল নেক্সট এখানে কোশ্চেন আমরা যেগুলো আলোচনা করছি তার মধ্যে এই যে কথাটা বললাম রাষ্ট্রীয় একতা দিবস কবে অবজার্ভ করা হয় খুবই সহজ তোমাদের কাছে একত্রিশে অক্টোবর অবজার্ভ করা হয় কোনো একটি স্টোরিকে এমসিকিউ বেস না পড়ে যখন ডেসক্রিপটিভ আমরা পড়ি না তার স্টোরিটা মাথায় থেকে গেলে না আমাদের কাছে সেগুলোকে রিটেন করাটা অনেক বেশি সহজ হয় বিস্মার্ক অফ ইন্ডিয়া কাকে বলা হয় কারণ উনি এই ইউনিটি ক্যারেক্টারটি দেখিয়েছিলেন তাই সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয়ে থাকে তোমরা যারা নিজেরা বাড়িতে পড়তে চাইছো রেকর্ডেড সুন্দর স্ট্রাকচার নোটসের সাথে তারা আমাদের অ্যানশিয়েন্ট মেডাইভেল বিভিন্ন আলাদা আলাদা এখানে সাবজেক্টেরও নোটস তোমরা পেয়ে যাবে এবং অনেকটা গুছিয়ে পাবে অনলাইনে পুরোটা সুন্দরভাবে তোমরা পাবে যাতে তোমাদের এমসি কিউ হোক কিংবা ডেসক্রিপ্টিভ নলেজ হোক সবেতেই সুন্দরভাবে কনসেপ্ট গ্রো করা গ্রো করতে পারে এবং এখানে সাথে রয়েছে তোমাদের মাইন্ড ম্যাপ যার থ্রু দিয়ে তোমরা তোমাদের প্রেপারেশনকে অনেকটা সহজ করতে পারো থ্যাংক ইউ টেক কেয়ার হ্যাভ আ গ্রেট ডে